আমি তো জানি না যে ওটা রেকর্ডেছে, এখন আমরা পাঁচজন বসলে যখন একটা কথা হয় না, আগে কে হতে পারে, জামাত কে হতে পারে, ব্যক্তি কে হতে পারে, কোন ব্যক্তি কে হতে পারে, হয়েছে তো চলে গেছে। আর ও জনে যখন এটা দিচ্ছে 23 তারিখে জনে 80,000 টাকা শোধ করছে। এই জনে শোধ করার পর তখন এটা নিয়ে ও যে আবার রাজু কে বলছে, দেখেন আপনার কাছে আমি রেকর্ডিং করে দিচ্ছি আপনাদের উপকারের জন্য, আর প্রিন্সিপাল মহোদয় আমাকে সাতজনকে সকস করে দিচ্ছেন, এই যে তারপরে জনের কাছ থেকে লিখিত দিচ্ছে। অথচ আলো আলো কিছু এনে জনে নিজেই দিচ্ছে, আপনার জনকে জিজ্ঞেস করলেও পারবেন জনে আপনাকে খুব ভালোবাসে। আমি কিসে মাপছ? তারপরে বললাম রিমান্ডে যা হয় আর কি, যে স্যার আমার টিচার বা আমাদের যদি লাগাই দিয়ে সেটা তো আরো রায়, আমি তো জানি না, এটা যদি ভুল করে থাকে তো আর হবে না, ওদের মাপ করে দেয়। উঠে আবার 10 মিনিট আর 10 তারিখ আরো মারতেছে আমার বাসায় এসে মানে দেবে, আর লোককে আরো মারতেছে আমার কলেজে যে আমাকে মানে চলে আসবে। ঠিক আছে, বিকেলে আমার চাকরি খেয়ে দিবে, আমি খাই নিচ্ছে বিকেলে আসছিল আমার কাজ প্রিন্সিপাল, তারা বলছে তারা আমার খোঁজ নিতে আসছে আমি কেমন আছি, ওই পাঠাচ্ছে কিছু করছে নাকি বা এই সে, তারা বলছে যে আমরা যাই যা বলি যে আর পারে না, এটা তারা নাকি যা বলছে। আমি সকালে আবার শিবলি বলছে তার রাগ কমেনি, আপনার ওই টিচারদের কেউ কোনো রাগ কমেনি, তারা খুব কমেন তাদেরকেও মারবে কমে গেছে, তার হচ্ছে কোনো দরকার নাই, আপনার আপনাদের মনে থাকে না আমাকে আমার মনে থাকতে পারে, আমার কাছে কিছু প্রয়োজন নাই। আমাকে রাজা বাড়িতে বলছে যে আপনাকে কেউ ডাকলে আপনি যাবেন না, আর আমিও প্ল্যান দিচ্ছি আমাকে আমার ডাকলেও আমি আর যাবো, এত আরো ক্ষমতা থাকলেও চাকরি খাই নাকি বলেন।